একের পর এক পরকিয়ার জেরে ভাঙছে সংসার নষ্ট হচ্ছে সামাজিক অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিকৃত বিনোদনের কারণে এমন ঘটনা ঘটছে বলে মনে করেন বিশিষ্ট তবে ভালোবাসার সংজ্ঞা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে ভিন্ন মতামত ভালোবাসা বলতে আমার কাছে যেটা মনে হয় এটা একদিনের কোনো ব্যাপার না এটা হচ্ছে জন্মজন্মতারের ব্যাপার আর এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিষয় না এটা মা বাবা ভাই বোন ফ্যামিলি সবার সাথে এই ভালোবাসা দিবসটা কাটানো যায় ভালোবাসা বলতে আমার কাছে এটাই মনে হয় আট ফেব্রুয়ারি রাতে উজিরপুরের কলেজ ছাত্র ইমরানকে জবাই করে হত্যা করে তার আপন চাচাত ভাই আরিফুল পুলিশি অনুসন্ধানে উঠে আসে নিহত ইমরানের সাথে আরিফুলের স্ত্রী রাবেয়ার পরকিয়ার সম্পর্ক ছিল এমনকি তাদের মেলামেশার চিত্র ধারণ করে রাখা হয় মুঠোফোনে পরে

পুলিশে জিজ্ঞাসাবাদে এমন কথা স্বীকার করে নিহতের ভাই আরিফুল ও পরকীয়া প্রেমিক রাভিয়া চোদ্দই ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের রহস্য জানায় পুলিশ ওই একই দিনে ভালোবাসা দিবসে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে স্ত্রীর পরকীয়া প্রেমিক রুবেলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মেহেদি হাসান নামে এক যুবক এভাবে ও অনৈতিক সম্পর্কের কারণে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও কোনোভাবে প্রতিহত করা যাচ্ছে না ভালোবাসার নামের আড়ালে অস্বীকৃত সম্পর্ককে তরুণ প্রজন্ম মনে করেন ভালোবাসার সংজ্ঞা বিকৃত মানসিকতার কাছে পাল্টে যেতে শুরু করেছে মূলত পিতামাতাকে ভালোবাসতে না জানলে ভালোবাসা শেখা যায় না বাবা মা হয়েছে প্রকৃত ভালোবাসা কারণ তারা আমাদের তারা যদি আমাদের জন্ম না দিত আমরা পৃথিবীতে কখনোই আসতে পারতাম না আর যে তাদের পারে না তারা কখনো কাউকে ভালোবাসতেই পারে না তাদের ছোট থেকে বাবা মা যেভাবে লালন পালন করছে কষ্ট করে তাদের সেভাবে ভালোবাসা দিয়ে তারা যখন বৃদ্ধ হয় তাদের হাত ধরার জন্য একটা ভালোবাসার দরকার হয় তাদেরও সেভাবে টেক কেয়ার করা উচিত ছয়দ মেহি হাছান চেনেল থ্ৰী ছিক্স ফাইভ